বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, কুয়েতে থাকতে হলে সকল প্রবাসীকে এটি সম্পূর্ণ করতে হবে, সুস্থ অসুস্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের একটি পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। সকল বায়ুবনের এই ইনফরমেশনটি জানার প্রয়োজন রয়েছে, বিষয়টি খুবই দরকার, তাই আপনি এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যাতে করে আমার একজন বায়ুবন উপকৃত হতে পারে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করার সময়সীমা নিয়ে আমরা বহু ভিডিও তৈরি করেছি, চাইলে চ্যানেল ভিজিট করে সেটিও দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে রাখুন। কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য আমরা প্রতিদিন দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এমওআই, বিশেষ প্রয়োজন এবং শয্যাশায়ী ব্যক্তিদের জন্য মোবাইল বায়োমেট্রিক পরিষেবা চালু করেছে। 18 আগস্ট 2024 থেকে এটি শুরু করারও ঘোষণা দেওয়া হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শয্যাশায়ী ব্যক্তি এবং মাঝারি থেকে গুরুতর মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের অবস্থানে সরাসরি গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার সহায়তা কার্যক্রম চালু করেছে। ক্রিমিনাল এভিডেন্সের জেনারেল ডিপার্টমেন্ট এবং ইনফরমেশন সিস্টেমের জেনারেল ডিপার্টমেন্টের মধ্যে সহযোগিতার এই উদ্যোগের লক্ষ্য হলো টোটাল পরিষেবাকে আরও উন্নত করা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে সরকারি প্রক্রিয়াগুলোকে আরও অ্যাক্সেসযোগ্য করে গড়ে তোলা। ফিঙ্গারপ্রিন্টের পরিষেবার জন্য অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে ব্যক্তিরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত নথিগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9444 58124 এ জমা দিতে পারেন, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রবাসীদের জন্য সময়সীমা 31শে ডিসেম্বর, নাগরিকদের জন্য ভিন্ন একটি সময়সীমা রয়েছে। সকল বায়ুবনকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে, না হয় আপনার লেনদেন বন্ধ হয়ে যাবে, আপনার যে গুরুত্বপূর্ণ কার্যক্রম সেটি স্থগিত হয়ে যাবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ আপনাকে করতে হবে যদি কুয়েতে থাকতে হয়। যারা করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, আমি আগে খাদেন ছিলাম, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেছি, এখন আমি আকামা পরিবর্তন করে শোন হয়েছি, এখন কি আমাকে আবারও করতে হবে? না, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনাকে একবারই করতে হবে, কারণ এটি নিরাপত্তাজনিত। অনেকেই প্রশ্ন করেছেন, আমি দেশে আছি, আমি কি কুয়েতে আসার পর এটি করতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই কুয়েতে আসার পর করতে পারবেন। 31শে ডিসেম্বর সময়সীমা লাস্ট নির্ধারণ করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন, আমি তো একবার দিয়েছি, এখন কি আবার দিতে হবে? বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এটি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে সাহেল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। সাহেল অ্যাপ্লিকেশনে গিয়ে একটি সিস্টেম পাবেন, যেটি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন।